হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু সিস্টার ব্লগস। তো আমরা আজকে বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ডটা কেমন তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমরা বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি, তো এই রাস্তাটা দিয়ে বাস স্ট্যান্ডে যেতে হবে। তো চলো গাইস, যাওয়া যাক। গাইস, আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ, আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো কোন বাস কোন দিকে যায় সেটা এবার তোমাদের দেখাবো। গাইস, ডান সাইডের বাসগুলো বহরমপুর লাইনে যায়। দেখো গাইস, বাস সাইডের বাসগুলো কলকাতা কৃষ্ণনগর যায়। পরপর দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে বাস। এটা করিমপুর বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সবাই টিকিট কাটে। গাইস, এটা বাস স্ট্যান্ডের বসার জায়গা, যারা এখানে বাসের জন্য অপেক্ষা করে তারা এখানে বসে থাকে। তো চলো বাস স্ট্যান্ডের বসার জায়গা তোমাদের ভালো করে দেখাই। এগুলো সব বাস স্ট্যান্ডে বসার জায়গা, দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কা বসে আছে। এবার পুরো বাস স্ট্যান্ডটা তোমাদের ঘুরে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখো এবং খুব খুব ভালো লাগবে তোমাদের, ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে বাস স্ট্যান্ড শুরু, দেখতে থাকো ভিডিওটা। বাসগুলো সব দাঁড়িয়ে আছে সারি সারি। এবার বাসগুলোকে দেখাবো তোমাদের, দেখতে থাকো ভিডিওটা। বাস স্ট্যান্ডের সেকেন্ড গেট, এই গেটটা দিয়ে বাস ঢোকে, দেখতেই পাচ্ছ। গাইস, বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে অটো দাঁড়িয়ে আছে, দেখো অটো স্ট্যান্ড এখানে। তোমাদের যদি বাইরে কোথাও যেতে হয় তো এখানে অটো পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। গাইস, আমাদের ভিডিওটা বাস স্ট্যান্ডের উপরে ছিল। তো কেমন লাগলো বাস স্ট্যান্ডটা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। তো ভিডিওটা কেমন হয়েছে সেটাও একটু বলো। ভিডিওটার জন্য আমরা অনেক 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 খেটেছি, বাস স্ট্যান্ডে আসতে হয়েছে, ভাবতে পারছো প্রচুর প্রচুর খেটেছি। ভিডিওটা এখানেই শেষ করছি গাইস। গাইস।